ইতিমধ্যেই শেষ হয়ে গেল বাংলাদেশের জাতীয় দ্বাদশ নির্বাচন অলরেডি ভোট গণনা শুরু হয়ে গিয়েছে তো কিছু নিরবিচ্ছিন্ন ঘটনা ছাড়া মানে কয়েকটা আসনের কয়েকটা কেন্দ্রের ভোট স্থগিত এবং কোথাও কিছু মারামারি ছাড়া বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনার ঘটেনি শান্তিপূর্ণভাবেই আমাদের জাতীয় দ্বাদশ নির্বাচন শেষ হয়েছে এখন ভোট গণনা চলছে আর তো এবারে ইলেকশনটা আসলে তেমন খুব একটা কম্পিটিশন হবে না মানে কম্পিটিশন হবে হচ্ছে নিজেদের মধ্যেই মানে আওয়ামী লীগের প্রার্থী তো আছেই সাথে যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারাও আসলে ম্যাক্সিমামই হচ্ছে আওয়ামী লীগেরই ক্যান্ডিডেট আর কয়েকটি আসন আছে যেখানে হচ্ছে কম্পিটিশন হবে তো দেখা যাক কোন কোন প্রার্থী বিজয় লাভ করে জয়লাভ করে আর হচ্ছে শান্তিপূর্ণভাবেই যেহেতু নির্বাচন হয়েছে ঢাকা সহ চারিপাশে মানে যতটুকু দেখেছি আমরা ঢাকায় উৎসব মুখের পরিবেশেই আসলে ইলেকশনটা হয়েছে তো বেস্ট অফ লাক দোয়া থাকছে যেন সবার যত ভালো সৎ প্রার্থী তারাই যেন বিজয়ী হয় তো শুভকামনা বাংলাদেশ